গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বৃষ্টি ঝরা সকাল একদম, কারণ কালকে রাত্রি থেকে, রাত্রি তখন কটা বাজে, একটা একটা দিক থেকে বৃষ্টি আসে, তো মানে ঝিরিঝিরি বৃষ্টি সারাক্ষণ পড়তেই আছে। আর এই যে শীত চলে গেল, গরমের মরশুম আসছে, তো এই গরমের মরশুমে কি বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা সারাটা দিন, মানে আমার কাছে খুব ভালো লাগে। অনেকের বৃষ্টি মানে খুব মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, কিন্তু আমার আবার মানে শীতকালটাই খুব বিরক্তি লাগতো। শীতকালে বৃষ্টি যখন হতো না, খুব বিরক্তি লাগতো, কিন্তু এরকম গরমের সময় আসলে আমার খুব ভালো লাগে যে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হবে, খুব ভালো লাগে। তো আজকে সেরকমই একটা দিন। আর এই যে দেখো, এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে আবার উনুনটা জ্বেলেছি, কারণ হচ্ছে কি গ্যাস মানে ডবল সিলিন্ডার আছে আমার, কিন্তু ভরা নেই, আর এই গ্যাসটা একদম শেষ, প্রচণ্ড কালি পড়ছে, মানে যে কোনো সময় আমার মনে হয় ভাতটা বসাতে গেলেই গ্যাসটা হয়তো শেষ হয়ে যাবে। তো গ্যাসটা যেহেতু মানে যখন তখন হয়তো ভাত বসালো আমার শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে আছে। তো গ্যাস বুক করা হয়েছে, আর একদিনে আসবে কি সেটাও জানি না, তো সেই কারণে আবার দেখো উনুনটা ধরালাম। আর বর্ষার সময় এমনি উনুন জ্বালতে একটু অসুবিধা হয়, তবু যাই হোক কিছু শুকনো কাঠ ঘরে ছিল, তো সেটা দিয়ে আজকে হয়ে যাচ্ছে, তারপরে জানি না কী হবে। আর আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল রান্না হবে, রান্না বলতে কিছু না, মানে একদম আমাদের জমি আজকে প্রথম দেখাচ্ছি। এই যে দেখো এই পটলগুলো দেখছো, এই যে তো এটা হচ্ছে আমাদের জমির প্রথম মানে এই সিজনে আজকেই ফার্স্ট পটল, একদম নিজের জমির পটল। তো সেই পটল দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল হবে। তো সত্যি নিজে চাষ করে সেই চাষের ফসল মানে সেই যে সবজিটা খাওয়া একটা আলাদা তৃপ্তি আর আলাদা আনন্দ, তাই না? তো আজকে সেইটাই, মানে আজকে প্রথম পটল খাওয়া শুরু হলো নিজের জমির পটল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি। আর যারা চ্যানেলে জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা করনি তারা ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলে জয়েন করে নিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো সাবস্ক্রাইব করে, তাতে করে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখো এখানে পটলগুলোকেও ভেজে নিয়েছি, যে আলু ভেজে রেখে দিয়েছি, মাছ ভাজা আছে, আর এই যে এখন দেখো মশলাটা কষাচ্ছি। তো এখানে দেখো মশলার সঙ্গে আলু পটলটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু পটল এবছরে প্রথম রান্না করছি, তো একটু ভালো করে তেল মশলা দিয়ে বেশ ভালো মতো কষিয়েই রান্না করছি আর কি। আর জমির প্রথম পটল আজকে, মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো সব খেতেও বসেছে, এখনও খাবার দিইনি, অপেক্ষা করছে, কারণ খিদে পেয়ে গেছে, তো ওরা অপেক্ষা করছে বসে আছে, আর আমার এদিকে ভাত বাড়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর এখানে এখনও পটলের শাক ভাজাটা হচ্ছে, তো এটা আজকে হচ্ছে কি পুরোটাই জমির, একদম জমির হাতে চাষ করা নতুন সবজি পটল এই সিজনে, আবার পটলের শাক দুটোই হচ্ছে আর কি। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে একবার যে কী কী আজকে রান্না করলাম। বেশি কিছু তো আমি রান্না করি না, এমনিতে তো জানো যে এখন শরীর অবস্থা, তো যতটুকু করেছি একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো এখানে দেখো উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, তো অল্প একটু আছে, সকালে খাওয়া হয়েছে। আর এখানে কুমড়ো উচ্ছে পোস্ত দিয়ে ভাজা করেছি, উচ্ছে আর কুমড়োটা পোস্ত দিয়ে ভাজা হয়েছে। আর আজকের এই যে স্পেশাল মেনু, কত সুন্দর কালারটা হয়েছে দেখো, রুই মাছ দিয়ে আলু পটলের রসা, মানে ঝোলও করিনি, একদম রসা রসা হয়েছে, এই যে
তো আজকে হচ্ছে এটা আমাদের স্পেশাল, একদম গাছের জমি টাটকা পটল দিয়ে রুই মাছ দিয়ে আলু পটলের রস, আর কত সুন্দর হয়েছে দেখো। আর এই হচ্ছে জমির পটলের শাক, সেটাও প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেগুন দিয়ে ভাজা করেছি, আর এই শাকটা গরম ভাতে খুব ভালো লাগে, খুব। এখন ভাতটা দেব, আর এই যে দেখো এখানে সালাড কেটে নেওয়া হয়েছে, শসা আর পেঁয়াজ, মাছ দিতেই তো যাচ্ছি তোকে। জল কি কম পড়েছে নাকি? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমরা দেখো আজকে দুজনেই রান্নাঘরে, দুজনে রান্নাঘরে বলতে ভাগাভাগি করে কাজ করছি। তোমাদের দাদাভাই চা করলো, আর চা এই যে খাচ্ছি, এখন আমার খাওয়া হয়নি, এই যে তো এই যে দেখো অল্প আছে দুধ চা। এই বীজগুলো রেখে দিবা তো, তো দুধ চা হলো, আর যেহেতু 7:30-8 বেজেই গেছে, তো চা মুড়িও খেলাম এদিকে, আর এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এসে দেখো একটু কুমড়োটা সিদ্ধ দেব, আর অদ্রিজা খেতে যাচ্ছে ভেন্ডি সবজি, বলছে মা একটু ভেন্ডি সবজি করে দাও, একটু হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে দাও, বলছে ভেন্ডির সবজি করে দাও, তো আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি করবো, আর একটু কুমড়ো সিদ্ধ দেবো, আর দেখি আর কিছু সিদ্ধ দেওয়া যায় কি। তো এই আজকে একবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে না হলে, আর অদ্রিজা বাচ্চা মানুষ তো ঘুমিয়ে যায়। তো বন্ধুরা এই যে দেখো ভেন্ডি চচ্চড়ি করছি, আর ওদিকে ভাত হচ্ছে, আর গ্যাসটা তো ছিল টেবিলের উপর, কিন্তু দাঁড়িয়ে রান্না করতে পারি না এখন, তো তোমাদের দাদাভাই গ্যাসটা নিচে নামিয়ে দিয়েছে, বসে বসে তবু পারি রান্না করতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তো দাঁড়াতে পারি না, এই কারণে গ্যাসটা আবারও নিচে নামিয়ে দিয়েছে। আর এই দেখো ভেন্ডির সবজি করবো, তো বন্ধুরা দেখো ভেন্ডির সবজিটা আমার হয়ে গেছে। অনেকে ভেন্ডির সবজিতে পেঁয়াজ দিয়ে খায়, মানে আমার এই শ্বশুরবাড়ির এদিকে এরকম পেঁয়াজ দিয়ে রান্না করে, আমার আবার পেঁয়াজ দিয়ে একটু ভালো লাগে না, তো এই যে দেখো সর্ষে দিয়ে করেছি, এইটা আমার খুব ভালো লাগে খেতে, আর একটু আলু দিয়েছি সঙ্গে। তো আজকে এটা দিয়ে রাত্রিতে ভাতটা খেয়ে শান্তি হবে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9:00, আর রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো গরম গরম ভাত খেতে সবাই বসে পড়েছি। আর কী কী হয়েছে চলো তোমাদেরকে একটু শেয়ার করি, তো শেয়ার করে গরম ভাত খাওয়ার মজাই একটা আলাদা। তো একবার ভাবলাম পরে খাবো, একটু পরে 9:30 দিকে, তারপরে ভাবলাম যে না গরম গরম হয়েছে, এখন গরমটাই সব খেয়ে নিই। তো চলো কী কী রান্না করেছি রাত্রিতে একবার শেয়ার করি। তো এই যে দেখো এখানে ভেন্ডি সবজি করেছি, একটু আলু সিদ্ধ, একটু কুমড়ো সিদ্ধ, আর একটু ভেন্ডি সিদ্ধ। তো গরম ভাতে এই সিদ্ধ দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি।